আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আকিব খানের সঙ্গে কাজ করলে নাকি স্যাক্রিফাইস করতে হয়। একটি জাতীয় দৈনিকে অভিনেত্রী ফারিয়া সাহারিনের এমন মন্তব্যে ঝড় উঠেছে মিডিয়া পাড়ায়। পরবর্তীতে অবশ্য ফারিয়া দাবি করেছেন, তিনি নিজে এমন কোনো বাজে পরিস্থিতির মুখোমুখি হননি, তবে মিডিয়া পাড়ার মানুষদের মুখ থেকেই এসব শুনেছেন। এর পরও কথা থেকেই যায়, আসলেই কি সাকিব খানের সঙ্গে কাজ করলে স্যাক্রিফাইস করতে হয়? সাকিবের সঙ্গে অনেক নায়িকাই কাজ করেছেন বা করছেন, তাদের একজন সামনের অভিজ্ঞতা ও মূল্যায়ন আগেই প্রকাশ করা হয়েছে। এবার প্রকাশ করা হলো মাহিয়া মাহির কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে ঢালিউডের এই জনপ্রিয় অভিনেত্রী বলেন, সাকিব খানের সঙ্গে আমার খুব বেশি কাজ করা হয়নি, ভালোবাসা আজকাল শিরোনামে একটি ছবিতে একসঙ্গে কাজ করেছি, তবে তার সঙ্গে কাজ করতে গিয়ে আমাকে কোনো প্রকার তিক্ত অভিজ্ঞতা বা আপত্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। যদিও তার সঙ্গে কাজ করার আগে আমিও নেতিবাচক কথা শুনেছি, তবে কাজ করতে গিয়ে অভিজ্ঞতা হয়েছে সম্পূর্ণ উল্টো। সাকিব আপাদমস্তক প্রফেশনাল অভিনেতা উল্লেখ করে মাহিয়া মাহি বলেন, সাকিব খুবই সহায়তা পরায়ণ শিল্পী এবং মাই ডিয়ার টাইপের একজন মানুষ, তার সঙ্গে কাজ করাটা বেশ উপভোগ করেছি। ইউনিটে তার মতো কো আর্টিস্ট পাওয়া ভাগ্যের ব্যাপার, আমার তার সম্পর্কে কোনো বাজে অভিজ্ঞতা নেই, কে তার সম্পর্কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না, এসব নিয়ে কোনো কথা বলতেও চাই না।